আজকে ভারতবর্ষের আর দেনা নেই, যেটা কোটি কোটি দেনা ছিল আজকে দেনা নেই। আজকে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে আজকে আগাচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে ভারতবর্ষের আর দেনা নেই। বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীদের কথা অনুযায়ী ভারতবর্ষের মুকুটে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা থাকলেও হুগলি জেলার গোঘাটের বিজেপি বিধায়কের মতে বর্তমানে ভারতবর্ষের নাকি আর কোনো দেনা নেই, সব দেনা পরিশোধ হয়ে গেছে। শুধু তাই নয়, সেই দেনা পরিশোধ করে অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ অনেক বেশি এগিয়ে যাচ্ছে। নেট সূত্র অনুযায়ী পাকিস্তান এবং পড়শিদের বাংলাদেশের থেকে ভারতের জিডিপি অনেক কম থাকলেও বিজেপি বিধায়কের মতে অর্থনৈতিক দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে গেছে। পঞ্চায়েত ভোটের আগে গোঘাটের রঘুবাটি এলাকায় কর্মীদের নিয়ে অঞ্চল সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বসেন বিধায়ক বিশ্বনাথ কারক। শুধু দেশ এগিয়ে যাওয়ার নয়, বর্ডারে নাকি বৈদেশিক শত্রুদেরও জবাব দিচ্ছে ভারত, এমনই মন্তব্য বিশ্বনাথ কারকের। আমাদের প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে যশস্ব প্রধানমন্ত্রী, মানুষ চায় আজকে গোটা ভারতবর্ষের অর্থের স্বয়ং সম্পূর্ণ দিকে আগাচ্ছে গোটা বিশ্বের মধ্যে। গোটা বিশ্বের মধ্যে আজকে তিন চার জায়গায় রয়েছে, আপনারা অপেক্ষা করুন, এই গোটা ভারতবর্ষ এক নম্বরে যাবে, সর্বদিক দিয়ে এক নম্বরে যাবে। আজকে ভারতবর্ষের আর দেনা নেই, যেটা কোটি কোটি দেনা ছিল আজকে দেনা নেই। আজকে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে আজকে আগাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং আজকে যে বৈদেশিক আক্রমণ থেকে আজকে ভারতবর্ষ তার বর্ডারে দাঁড়িয়ে সে প্রতি উত্তর দিচ্ছে, সে জবাব দিচ্ছে আজকে বিদেশি শত্রুদের। আজকে ভারতবর্ষ আস্তে আস্তে যাচ্ছে। আজকের এই অঞ্চল সম্মেলনের অনুষ্ঠান থেকে দেশ এগিয়ে যাওয়ার মন্তব্য করার পাশাপাশি গোঘাটের মাটিতে দাঁড়িয়ে গোঘাটেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারকে তোলাবাজ বলে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। কেন তার এই মন্তব্য শুনুন। কারণ বড় তোলাবাজ তো ওপার থেকে এসেছে, আপনার নদীর ওপার থেকে এসে প্রায় 100 কিলোমিটার দূর থেকে আমাদের গোঘাটের তোলাবাজ এসেছে। তাই তৃণমূলকে আমরা একটা বলি বা আপনাদেরও বলি যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হওয়ার মতো গোঘাটে কেউ ছিল না, বা তৃণমূল কংগ্রেস কেউ তপশিলি জাতিভুক্ত লোকেরা কেউ করেনি। মানে এটা তো রিজার্ভ সিট ছিল, তাই ওপার থেকে প্রায় 100 কিলোমিটার দূর থেকে তাকে এখানে একটা বিধায়ক তখন জোর জাবস্ত করে বিধায়ক তাকে বানিয়েছিল। কিসের জন্য? তোলাবাজি করার জন্যে, তোলাবাজি করার জন্যে। যে কিছু তোলাবাজি করবে এখান থেকে নিয়ে যাবে, এদিকে কিছু দিয়ে যাবে, আমাদের তাদেরকে কিছু দিয়ে দিয়ে যাবে আর বাকিটা ও নিয়ে যাবে। যে যদি ও বেশি নিয়ে যায় নিয়ে যাক, তার 10 টাকার মধ্যে তো আমি চারানাও ভাগ পাবো। তা সেই জন্যই সেই হিসেবে তাদের সঙ্গে ছিল এবং এখনও রেখেছে সেই তোলাবাজকে। সেই জন্যই তাদেরই একটা অংশ সহ্য করতে পারছে না যে গোঘাটা তো এক তো গেলই, যে গোঘাটা আমাদের কেউ তৃণমূল তপশিলি জাতিভুক্ত একজন এই পাশও ছিল না, যে একটু কথা বলতে পারো, কানা খোড়াও ছিল না, তাই ওপার বাংলা থেকে 100 কিলোমিটার দূর থেকে তাকে এনেছে। আমাদের নার্সিং হোমে রয়েছে নিজস্ব মেডিসিন শপ, 24 ঘন্টায় মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। ঠিকানা: খানকাহ শরীফ, মিয়াপাড়া, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9734777598 অথবা যোগাযোগ করুন 0321135 9845 এই নম্বরে।